আমরা এখন চলে এসেছি মহেশপুর, এখন আছি আমরা ড্রাগনের খেতে। এবার আমরা যাব আঙ্গুরের খেতে, না এখন আছি তারপর লেবু মালটা সবই আছে এই অঞ্চলে। আমরা গল্প শুনি আমাদের খুচরা বাজার থেকে যখন কেনাকাটা করি সব, তখন জিজ্ঞেস করি যে এগুলো কোথায় হয়, তো সবাই মহেশপুরের কথাই বলে। সেই মহেশপুরে আজকে আমরা চলে আসলাম, এখন বাগানগুলো ঘুরে ঘুরে দেখবো, খাওয়ার মতন কিছু থাকলে সেটা খাবো। মূল টার্গেট ছিল আঙ্গুরের খেতে যাওয়ার, ড্রাগন লেবু এগুলো বোনাস পয়েন্ট হয়ে গেল। আমার আসলে এইগুলোই ভালো লাগে, প্রাকৃতিক পরিবেশ। এই যে এই জায়গায় যে পরিবেশ, ঠান্ডা বাতাস, আমার মোটামুটি যদি কাজ কাম না থাকে তাহলে আমি মাসের পর মাস, বছরের পর বছর যাই কাটিয়ে দেবো, কোনো বোরিং ফিল হবে না। মানে আমি এগুলোই চাই, কোথায় একটু প্রাকৃতিক সৌন্দর্য আছে, একটু ঠান্ডা বাতাস আছে, একটু ফুল গাছ টাছ আছে, এই দেখা বেড়ান, এই দেখে বেড়ানোই আমার দায়িত্ব, আমার কাজই এই। এবার আবার ফুল আঙুরের চারা, আঙুরের চারা লেবুর চারা, এগুলো রিয়াকশন হওয়ার আসলে মাহুদ। বর্তমানে আমরা আঙ্গুর বাগানের ভিতরে, তো আঙ্গুর কিভাবে হয়, কিভাবে খাতি হয়, যদি আঙ্গুরের গাছ লাগিয়েছো অলরেডি দেখো, কোন মানে আয়েছো? আমি তরমুজ দেখতে আইছো, ওই যাই করলে তরমুজ তরমুজে পাগল, এ মাবুদে পাগল ছাগল জানি কোথায় না কোথায় হাত দিয়ে দেয় তরমুজ পাইকি ফাইকি আছে যে জানি জানি। আমরা খুলে এখনই চলে যেতাম। ওই যে ওই পাশে দেখছেন আঙুরের গাছ, ওই যে ওই পাশে ভালোবাসার মানুষটা, ওই যে দেখা যাচ্ছে না কাটলে এত সুন্দর হবে, কত ধরে জ্যাক গাছে না আগে যাই হোক, আঙুর দেখলাম, আঙুর শুয়েও দেখলাম গাছের আঙুর, বা ছোট বাগানের ভিতরে গেলে আরো বেশি ভালো লাগবে। দেখো তুমি লেবু টেবু সব এখন হাতের নাগালে। এটা ছিল কমলা লেবু বাগান, চলুন আমরা যাই, গেট খুলছে, প্রচুর চাল বাদাম বাদাম লাখ টাকা দিলে এই ফিলিংস পাওয়া যায়, গাছের থেকে আঙ্গুর ক্যামেরা যেন ছবি কেমন লাগলো, সারাটা দিন আঙুরের বাগান কেমন লাগলো, ভালো ঠেকিল প্রাকৃতিক দৃশ্য দেখবো, এনজয় করবো এইসব। আমরা যে আঙুরের বাগানটাতে আজকে আছি, দেখা যাচ্ছে এখানে 18-20 প্রজাতির রং বেরঙের আঙুর আমরা খাইছি, কোনটার ভিতরে বীজ আছে কোনটার ভিতরে বীজ নাই। এই লোকেশনটা হচ্ছে
ঝিনাইদহ জেলা মহেশপুর থানা মহেশপুর ডিগ্রি কলেজের পাশে যুগিহুদা গ্রাম। আব্দুল রশিদ আমাদের কাকা, শ্রদ্ধেয় কাকা, তিনি আমাদের সাথে আছে দেখা যাচ্ছে। উনারই বাগান, উনি হাতে করে কিন্তু আমাদেরকে সবাইকে আঙুর খাইছেন। এখন আঙুরটা এখনো বাজারজাত করেননি তো, হয়নি, তবে খুব দ্রুতই, খুব দ্রুত যেটা আমাদের প্রথম হয়তো আমাদের আঞ্চলিক বাজারেই পাওয়া যাবে। আস্তে আস্তে যদি ফলন ভালো হয় আল্লাহর রহমতে, তাইলে দেশ ব্যাপী ছড়াই যাবে, সবাই সেই দোয়াই করবেন। ও আর একটা কথা বলে রাখি, এই যে আঙুর, যে যত প্রজাতির আঙুর বা যে ধরনের আঙুর আমরা আজকে দেখলাম ভিডিওতে, এই আঙুর যদি কারোর কারোর ইচ্ছা থাকে যে এই আঙুরের চারা রোপণ করবেন বা চাষ করবেন, সবকিছুই কিন্তু তার কাছে পাওয়া যায়। এই যে লোকেশনটা দিয়ে দিচ্ছি, চেষ্টা করবো তার একটা কন্ট্যাক্ট নাম্বার বা কন্ট্যাক্ট সাইড ওই ব্লগের ভিতরে দিয়ে দেওয়ার, যেহেতু আমি এখানে এসে জানতে পারলাম দেশের দূরদূরান্ত থেকে মানুষ তার কাছে চারা সংগ্রহ করতে আসে। তা আমরাই যে চারাগের গুড়ায় অন্ধকার, আমরা বাসা এখানে আমরাই জানি না। তো আজকে জেনে গেলাম সবই, আমরাও চারা নেওয়ার চেষ্টা করবো। আসো বাগানের বাইরে যাই, তো আমরা এখন আঙুর বাগান থেকে বিদায় নিচ্ছি। কোথায় যাবো কোনে যাবো জানি না, আপাতত বর্তমানে আছি আঙুর বাগানে। ওই আমি অন্ধ হলো কানে আছি, সাবধানে যাবানে, প্রেশার নিচ্ছি না। তো সূর্যের বিপরীত মুখী তো, কিন্তু 3-4 কিলো পথ অতিক্রম করে আমরা হাট টাট্টা আইছি। দেখ আঙুর ফল এক বাগানের থেকে খাইছে, আর এই আর একটা বাগান তৈরি হচ্ছে শুধু আপনাদের কাছে বিক্রি করার জন্য। পুতুর কালারটা তো দেখলে না, পুতুর মতন কালার না, এটা জাস্ট হাইজলামি করছি, সিরিয়াস নেবেন না পুতু। আপনি নিলে আমাদের কাছে গদি নেই, গদি নিয়ে টানাটানি। আপনারা যারা এই আঙুর ফল খেতে চান বা কিনতে চান, তো চাচার সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি আর কোথাও যাই তাহলে এই ভিডিওই দেখতে পারবেন। গাছগুলো নিতে সুবিধা হবে, যাওয়াও হয় না আর। ঠিক আছে, কমিন গেল, ঠিক আছে ভাই। মুসলমানি হয়নি তখন আমরা ওই এলাকার নাম করা বস্তা ছিলাম, ওই এলাকা সেই সম্মান আমার এখনো করে পাবলিক ঘোর ঘোটাঘুটি করে কেন। ওকে ঠিক আছে ভাই।